হ্যালো ফ্রেন্ড, টেক বাংলা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ একটি ভিডিও করব। তো থাম্বনেল দেখে হয়তো তোমরা কিছুটা বুঝতে পেরেছ। তো আমার হাতে একটি কার্ড দেখতে পাবে তোমরা, অ্যাপেলো ফার্মেসির কার্ড। যারা রেগুলার অ্যাপেলো থেকে ওষুধ কেনো তারা এই কার্ডটি করতে পারো, বা অনেকে করেছে। তো এই কার্ডটিতে ওষুধের প্রতি যে ডিসকাউন্ট 5% বা 10% ডিসকাউন্ট পাওয়া যায়, সেই ডিসকাউন্টের টাকাটি তারা হাতে না দিয়ে এই কার্ডে অ্যাড করে দেয়। ভবিষ্যতে এই কার্ডে জমানো টাকা দিয়ে তোমরা আবার ওখান থেকে ওষুধ বা অন্যান্য প্রোডাক্ট কিনতে পারো শুধুমাত্র অ্যাপেলো থেকে। তো এই কার্ডটি করবার জন্য কিছু ডিটেলস দিলেই তারা এই কার্ডটি বানিয়ে দেয়। তো এই কার্ডের একটি ডিসকাউন্টের যে অ্যামাউন্ট ওষুধ কেনার পরে থাকে সেটি অ্যাড করে দেয়, এবং এই কার্ডের এই যে টাকাটি জমা হচ্ছে এটিও একটা এক্সপায়ার ডেটও থাকে। তো এগুলোই অ্যাপেলো ফার্মেসিতে গিয়ে কার্ডটি দেখালে তারা বলে দিতে পারে যে এতে কত টাকা আছে এবং সেই টাকাটির মেয়াদ শেষ হয়ে গেছে কি যায়নি। অথবা এই কার্ডটি নিয়ে গিয়ে যদি টাকা না থাকে এই কার্ডে জমানো টাকা দিয়ে তোমরা ওষুধ কিনতে পারো। তো এটি অ্যাপেলো ফার্মেসিতে গিয়ে দেখতে হয়। তো আজ শেখাবো কিভাবে বাড়িতে বসে তোমরা এই কার্ডে কত টাকা আছে এবং কত টাকা এক্সপায়ার হয়ে গেছে সেগুলি দেখতে পারবে নিজের মোবাইল থেকেই। শুধু তাই নয়, এই কার্ডটি করবার সময় যে ডিটেলস তোমরা দিয়েছিলে অ্যাপেলো ফার্মেসিতে, সেই ডিটেলস গুলিও তোমরা কারেকশন করতে পারবে বা চেঞ্জও করতে পারবে, সেটি মোবাইল নাম্বার হোক অথবা নাম যাই হোক না কেন। তো চলো ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করব। তো আমরা প্রথমে কি করব, ফোনের গুগল অপশানে সার্চ অপশানে গিয়ে লিখব ওয়ান অ্যাপেলো। তো ওয়ান অ্যাপেলো এখানে টাইপ করতে হবে সার্চ অপশানে। টাইপ করার পরে ওকে করলে প্রথমে চলে আসবে ওয়ান অ্যাপেলোর অফিসিয়াল সাইট। তো দেখতে পাচ্ছ এটি, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে নেক্সট পেজ খুলবে ওয়ান অ্যাপেলো সাইট। এখানে একটি অপশান পাবে লগ ইন বা রেজিস্টার। তো যেহেতু তোমাদের কার্ড আছে তোমরা লগ ইন করবে। তো ওখানে ক্লিক করলে এবার চাইবে তোমার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি তোমরা ওই অ্যাপেলো কার্ডের সাথে অ্যাড করেছিলে সেই মোবাইল নাম্বারটা দেবে এবং ভেরিফাই করবে। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিচ্ছি। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে ভেরিফাই অপশানে ক্লিক করব। তো ওই মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটি ওটিপি সেন্ড হবে, সেই ওটিপিটি ওখানে বসাতে হবে। তো আমার ওটিপিটি চলে এসেছে, আমি এখানে বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি লগ ইন করব। তো বসিয়ে দিয়ে আমি লগ ইন করছি। তো লগ ইন করার পরে সাকসেস অপশান আসবে, সাকসেস অপশানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে আমার সমস্ত ডিটেলস চলে আসবে, ওয়েলকাম দিয়ে আমার নাম এবং আমার অ্যাভেলেবেল ব্যালেন্স আছে 11.51 টাকা এবং এক্সপায়ারে কোনো পয়সা হয়নি। এখান থেকে আমরা ব্যালেন্স দেখতে পারবো সব কিছু। এবং নিচে মাই প্রোফাইল অপশান, যেখানে বলেছিলাম মোবাইল নাম্বার চেঞ্জ ও নিজের ডিটেলস আপডেট করা যাবে। তো দেখো এখানে আপডেট প্রোফাইল এবং আপডেট মোবাইল নাম্বার। যদি তোমরা এই মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চাও এখান থেকে করতে পারো। এছাড়া তোমাদের সমস্ত ডিটেলস এখানে ফিল করতে পারো, যদি করা থাকে সেগুলি চেঞ্জও করতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে ব্যালেন্স চেক করতে হয় অ্যাপেলো কার্ডের। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো এবং লাইক কমেন্ট করো।